আপনার চোখে এটা কি পানি? সি সি সি, পুরুষ মানুষের চোখে পানি থাকবে কেন? এই জায়গায় এত বালি, শুধু চোখে বালি পড়ে না? আমার তো মনে হচ্ছে পানি। পুরুষ মানুষের চোখে পানি থাকবে কেন? বোকা মেয়ে, পুরুষ মানুষের চোখে পানি থাকা হলো গিয়ে কেয়ামতের নিচানা। আমার বিশ্বাস বলেছেন, কেয়ামতের দিন যতই ঘনায় আসবে ততই উল্টাপাল্টা বিষয় ঘটতে থাকবে। যেমন ধরো, এই মেয়ে মানুষ হবে পুরুষ মানুষের মতো, আর পুরুষ মানুষ হবে মেয়ে মানুষের মতো। তিনি অবশ্য কেয়ামতের আরো কিছু ডিটেইলিং বলেছেন, সেগুলো অবশ্য তোমাকে বলতে পারবো না। খুবই লজ্জার কথা, লজ্জা লাগছে। অনেক বেশি কথা বলো। ঠিক আছে, আর বলবো না। আচ্ছা পল্টু ভাই, ধরেন আমার বিয়ের দিন, সব কিছু রেডি, কাজী সাহেবও চলে আসছেন, ঠিক সেই মুহূর্তে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাবে না কেন? মেয়ে যাবে কোথায়? মেয়েটার হঠাৎ করে মাথায় ভিনরতি চাপল। এমন একটা ছেলেকে মেয়েটার পছন্দ হইল যে ছেলেটা অনেক বেশি কথা বলে, ম্যাক্সিমাম কথারই কোনো আগা মাথা নাই, আবার কথার কথা ভুলভাল ইংলিশও বলে। কেয়ামতের দিন বোধ হয় ঘনায় আসছে, ছেলেদের চোখে পানি। সর্বনাশ হয়ে গেছে রে জ্যোতি, এ ভেরি বিগ প্রবলেম। এই ওঠ, আমার প্রবলেম আর তুই স্লিপিং করতেছিস। কি হইছে? বাঁধন চলে এসেছে। বাঁধন চলে আসতেই পারে, আরে ওর সাথে তো আমার প্রায় ফোনে কথা হয়, আসতেই পারে যে কোনো সময়। কি হইছে? আরে এই আশা সেই আশা না, নট দ্যাট টাইপ। কোন টাইপ রে বাবা? পার্মানেন্ট টাইপ, একেবারে চলে এসেছে। তোকে তো বলেছি বাঁধনের সাথে আমার লাভ চলতেছিল। এদিকে ওর বাবা ওই নাচার বিজ্ঞানীর সাথে বিয়ের কথা ঠিক করেছে, ওই বিজ্ঞানী আজ বিকেলে ওকে দেখতে এসেছে, বাস দেখে ওকে পছন্দ হয়ে গেছে, নগদে কাজে ডেকে বিয়ে করতে চায়। আর এদিকে বাঁধন তো আমাকে লাভ করে, তার তো অন্য কোনো ওয়ে ছিল না চুই চ্যাট করা ছাড়া, সে চলে এসেছে। ও কোথায় এখন? দরজার বাইরে দাঁড় করে রেখেছি, ভয়ে ভেতরে আনিনি। অন্যায় করেছিস, এখন মজা বস। হাউ মেনি রাইস হাউ মেনি প্যাডি, যা। I got it.